নমস্কার স্পেশাল স্পোর্টস চ্যানেল এসে গেছি আপনাদের মাঝে আরেকবার আজকে তো প্রথমে আজকে আমরা ট্রান্সফার নিউজে চলে আসবো ট্রান্সফার নিউজে আসতে গিয়ে বলবো বলব ইস্টবেঙ্গলের খবর নিয়ে কারণ এখন ইস্টবেঙ্গল নিয়ে চর্চা চলছে ইস্টবেঙ্গল কিন্তু মোহনবাগানের দুজন গোলকিপার এক শঙ্কর রায় এবং দেবজিৎ মজুমদারকে অফার দিয়েছে মোহনবাগানের দুজন গোলকিপার একজন শঙ্কর রায় এবং দেবজিৎ মজুমদারকে কিন্তু ইস্টবেঙ্গল অফার করেছে এবং দুজনেই জানিয়েছেন যে তারা একটা সময় চেয়েছেন এবং সম্ভবত এদের মধ্যে অন্তত একজন যে ইসবঙ্গুলা আসছে এ ব্যাপারে কোনো সন্দেহ সন্দেহের অবকাশ নেই আমরা নিশ্চিত বলতে পারি যে দেবজিৎ মজুমদার অথবা শঙ্কর রায়ের মধ্যে যে কোনো একজন কিন্তু ইসবঙ্গুলে এবার আসছেই এবার ইসবঙ্গুলা নিয়ে একটা গুজব গতকাল থেকে আমরা শুনতে পাচ্ছি যে ইসবঙ্গুলা কি ব্রাজিলিয়াল স্ট্রাইকার ব্রাজিলিয়াল ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার জিকোকে ইস্টবঙ্গলের কোচ করার জন্য নাকি ইস্টবঙ্গল কোচ হয়ে আসছে এই খবরটা নিয়ে কতটা সত্যতা আছে এই খবরটার মধ্যে সেটা যাচাই করতে গিয়ে আমরা জানতে পেরেছি এটি কিন্তু একদম ভুল নিউজ যারাই এই খবরটা রটাকে না কেন আমি আপনাদের নিশ্চিত করছি আমি আপনাদের আশ্বস্ত করছি যে কোনোভাবেই জিকো কিন্তু ইস্ট কোচ হবে না বা হচ্ছেন না কেননা জিকো কিন্তু এর আগে গোয়ায় কোচ ছিলেন তার পারফরমেন্স কিন্তু মোটেও ভালো ছিল না আর ইসব কর্তারা কখনো চাইবেন না নামের পিছনে ছুটতে নামের পিছনে ছুটতে গিয়ে তারা এর এর আগে অনেকবার তারা কিন্তু ধোঁয়া খেয়েছেন তাই ইস্ট বেঙ্গলের কর্তারা কোনো মতেই জিকোকে তাদের কোচ হিসাবে যে মেনে নেবেন না সেটা কিন্তু নিশ্চিত আর এটা নিয়ে যতই গুজব রটুক না কেন আমি আপনাদের আশ্বস্ত করছি ইস্ট কিন্তু জিকো কোচ হয়ে আসছেন না এটা কিন্তু হানড্রেড পারসেন্ট নিশ্চিত এবং এটা আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি ইস্ট একদম বিদেশি কোচ অবশ্যই আসবেন সেটা যে জি হবেন সেটা কিন্তু নয় ইসবংলের কোচ হওয়ার জন্য ইসবঙ্গল একজন ভালো মানের কোচ অবশ্যই নিয়োগ করবে এবং আমরা জানতে পেরেছি সেটা কিন্তু তারা কোচ করছেন বেশ কিছু দুজন পর্তুগালের কোচের সঙ্গে তারা কথা বলছেন এবং একজন একজন ইংল্যান্ডের কোচ ও একজন স্পেনের কোচের সঙ্গে কিন্তু ইসবঙ্গলে কথা চলছে কিন্তু কোনোটাই এখনও চূড়ান্ত হয়নি যতক্ষণ যতক্ষণ না চূড়ান্ত হচ্ছে ততক্ষণ কিন্তু এই বিষয়ে আমি কোনো কথা বলবো না কেননা মিথ্যে খবর দেওয়াটা আমার অভ্যাস নয় ইজব কিন্তু শুধুমাত্র মোহনবাগানের এই দুজন প্লেয়ারকে অফার করেনি এইসব কিন্তু অল আউট ঝাঁপিয়েছে তাদের তলে খেলে যাওয়া স্ট্রাইকার জবি জাস্টিনকে নেওয়ার জন্য জবি জাস্টিন এবং বলবন সিংকে কিন্তু তারা পাওয়ার জন্য ইতিমধ্যে অফার করেছে সেটা আপনার আমরা আপনাদেরকে আগেই জানিয়েছি কিন্তু গতকালের একটা নিউজ হলো যে তারা কিন্তু এবার জবি জাস্টিনকে নেওয়ার জন্য প্রয়োজনে ট্রান্সফার ফিজ তো রাজি বলে জানিয়েছেন এবং শোনা যাচ্ছে যে জবি জাস্টিও নাকি ইসবল খেলার জন্য মুখে রয়েছেন তো দেখা যাক এই খবরটা কত সত্য হয় কিন্তু আমরা যত জানতে পেরেছি জবি জাস্টিও কিন্তু ইসবলে আসতে চলেছেন আর একটা আপডেট আপনাদের দিচ্ছি যে ব্যাঙ্গালোর এফসির কিম লুইস ব্যাঙ্গালোর এফসির কিম লুইস কিন্তু এবার জামশেদপুর এফসিতে যাচ্ছে এটা কিন্তু একটা চূড়ান্ত হয়ে গেছে গতকাল এবং তিনি কিন্তু এই কিম লুইস কিন্তু একটা ভালো মানের প্লেয়ার ছিলেন তিনি ইন্ডিয়ান প্লেয়ার কিন্তু নাম শুনে মনে হচ্ছে বিদেশি কিন্তু বিদেশি না এই দেশীয় প্লেয়ারটি কিন্তু জামশেদপুরে যাচ্ছেন দেখা যাক তিনি সেখানে সুযোগ কতটা পান এবং তিনি জাতীয় দলে খেলার জন্যই নাকি তিনি জামশেদপুরে যাচ্ছেন কেননা ব্যাঙ্গালোর অ্যাবসিতে তিনি খুব একটা সুযোগ পাননি বলে তিনি জানিয়েছেন ইসবুল ক্লাব ইতিমধ্যে কিন্তু ব্যাঙ্গালোর এফসির বেশ কিছু কয়েকজনকে ফুটবলারকে অফার করেছে আমরা লিংডোর কথা আপনাদের বলেছিলাম লিংডো তো আছেই পাশাপাশি কিন্তু ব্যাঙ্গালোর এফসির আরও দুজন প্লেয়ারকে ইসবুল অফার করেছে বলে জানা গেছে যদিও তাদের নাম এখনও পর্যন্ত শোনা যাচ্ছে না বা ক্লিয়ার হয়নি কিন্তু আমরা দু দিনের মধ্যে সেই আপডেটটা পাবো এলে কিন্তু আপনাদের জানিয়ে দেব ইজবঙ্গল কিন্তু ভালো মানের দুজন বিদেশি স্ট্রাইকারের খোঁজে রয়েছে আমরা শুনতে পেরেছি যে ইজবোঙুল নাকি এই দেশে খেলে যাওয়া এবং সফল স্ট্রাইকার যারা রয়েছেন তাদের মধ্যে থেকে অন্তত একজনকে এবং একজন ভালো মানের স্ট্রাইকারকে তারা কিন্তু এবার বিদেশ থেকে আনবেন বলে আমরা জানতে পেরেছি তো এই ছিল আজকের আপডেট যদি খবরগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার